আমি খড়্গপুর থেকে ম্যাট্রিকুলেশন পাস করি, ওখানেই আমার জন্ম। এসে ঢুকলাম প্রেসিডেন্সি কলেজে, হিন্দু হোস্টেলে, ইডেন হিন্দু হোস্টেল নাম, সেখানেই থাকি। আমি নিজে কিন্তু তখন লেখক হওয়ার কথা একেবারেই ভাবিনি, কীভাবে যেন হয়ে গেলাম। রেল শহর খড়্গপুর বললে আজ অনেকেই হয়তো ঠিক ধরতে পারবেন না শহরটা কেমন ছিল। খড়্গপুরতে তখন কিন্তু আমাদের মনে হতো যে সত্যিই মিনি ইন্ডিয়া। কেন জানেন, এটা যদিও মেদিনীপুর জেলার একটা শহর, কিন্তু রেলওয়ে এসে তাকে এমন বদলে দিয়েছিল যে আপনি কল্পনাই করতে পারবেন না সেখানে কত দেশের কত লোক থাকত। বিরাট একটা কারখানা ছিল, এই যে বেঙ্গল নাগপুর রেলওয়ে নাম ছিল যার, এর একটা শাখা চলে গিয়েছিল নাগপুর পর্যন্ত এবং সেখান থেকে বোম্বে চলে যেত, আর একটা শাখা চেন্নাই, তখন বলা হতো ম্যাড্রাস। এই দুদিকে দুটো ফালি চলে গেছে। এদের প্রধান যে কারখানাটা সেটা ছিল খড়্গপুর শহরে। আমি বলছি এটা 1939 সালে আমি ম্যাট্রিক পাস করেছি, তাহলেই ভেবে দেখুন যে ছোটবেলাটা আরও আগেকার কথা। আমার প্রথম যে উপন্যাস, হয়তো অনেকেই প্রথম উপন্যাস ছোটোবেলা নিয়েই লেখে, কিন্তু আমার উপন্যাস শুধু ছোটোবেলা নিয়ে নয়, এই বিপ্লবের কথাও তার মধ্যে আছে। এই যে সামাজিক পরিবর্তন হয়ে গেল, সামাজিক একটা সাংঘাতিক ভাঙাগড়া হয়ে গেল, এই জিনিসটা কিন্তু বিশাল ব্যাপার। সারা ভারতবর্ষেই এই জিনিসটা চালু হয়ে গেল। এই এই করতে করতে কীভাবে যেন হঠাৎ একদিন মনে লেখার দিকেও চলে গিয়েছিলাম এবং লিখেও ফেলেছিলাম প্রথম প্রহর বলে একটা উপন্যাস। সেই উপন্যাসটা আসলে আমার ছোটোবেলার কথা যত না আছে, ওই খড়্গপুর শহরটার মধ্যে এই মেলামেশা, নানা রকম লোক, নানা রকম ইয়ে এবং এই কলকারখানা সব মিলিয়ে সেটাকে চেহারা দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে মজা হচ্ছে ওই উপন্যাসের মধ্যে আমি চার লাইনের প্রথম, যখন বই বেরোলো প্রথম ভূমিকায় চার লাইনের একটা চৌপাই দিয়েছিলাম তুলসীদাস থেকে। পহেলা প্রহর মে সব কই জাগে, দুসরা প্রহর মে ভোগী, তিসরা প্রহর মে তস্কর জাগে, চৌঠা প্রহর মে যোগী। বীজ উপন্যাসটা লেখার জন্যে আমি গর্বিত। ভাবিকাল এটাকে কতখানি মূল্য দেবে আমি জানি না, কিন্তু আমি নিজের কাছে এই বিশ্বাস রেখেছি যে এই উপন্যাসটি কিন্তু টিকে থাকবে। আসলে বীজ উপন্যাসে একজন অধ্যাপক গবেষণা করতে করতে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে চলে গেলেন। লোকের আগ্রহ নিশ্চয়ই স্বাভাবিক যে তাকে চতুর্দিকে খোঁজা হচ্ছে, হয়তো কোথাও পাওয়া যাবে, হয়তো তাকে শেষ পর্যন্ত দেখতে পাবো। আমার কাছে কিন্তু তার কোনো মূল্যই ছিল না। তিনি ফিরে এলেন কি, তাকে পাওয়া গেল কি না, বা কী কারণে তিনি অদৃশ্য হয়ে গেলেন, এগুলো খোঁজার দিকে আমার প্রশ্ন ছিল না। আসলে এটা একটা প্রতীকী উপন্যাস, এখানে আমি একটাই জিনিস দেখাতে চেয়েছি যে আমাদের এই যে সভ্যতা, এতকালের সভ্যতা, এটা অনেক কিছুই হারিয়ে যাচ্ছে, এর মধ্যে অনেক জিনিস হারিয়ে যাবেও, সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা সবসময় চাই যে সেই মূল্যবোধ, সেই পুরনো দিনের জিনিসগুলো যেন আমাদের মধ্যে আবার ফিরে আসে, যেন থাকে। লজ্জা উপন্যাসটা পড়ে ঋত্বিক ঘটকের ভীষণ ভালো লেগেছিল, উনি আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন আমি বোতলামি করছি না, সত্যি কথা বলছি, একটা দারুণ লেখা লিখেছেন। সেটা আমার আজও মনে আছে। আমাকে একজন খুব
নামী সমালোচক বলেছিলেন যে আজকের দিনে যদি কোনো মহাভারত লেখা হয় সে তো আর ওই আগেকার দিনের মহাভারত লিখবে না, এই সমস্ত উপন্যাসগুলোকে জড়িয়ে আমি মনে করি তুমি একটা মহাভারত লিখেছ, এর চেয়ে বড় প্রশংসা আমি জীবনে পাইনি। এই যে খারিজ থেকে শুরু করলাম এটা কিন্তু আমি ক্রমশ মধ্যবিত্ত জীবনে ঢোকবার চেষ্টা করছি, এবং এরপর থেকে আমি যা কিছু লিখে গেছি দেখবেন যে প্রত্যেকটার মধ্যেই আমি মধ্যবিত্ত জীবনকে ধরবার চেষ্টা করছি। আমাদের লেখকরা সব সময় অন্য জীবনকে নিয়ে লিখতে যায়, কেউ কিন্তু নিজেদের জীবনকে নিয়ে লিখতে চায় না। নিজের জীবন বলতে এই বোঝায় যে আমি আমার স্ত্রী আমার মেয়ে আমার ছেলে আমার বাবা আমার মা এই যে সংসার যেটা চার দেয়ালের মধ্যে ঘর এই জিনিসটাকে কিন্তু কেউ সেভাবে প্রকাশ করবার চেষ্টা করে না, সকলেই অন্যের জীবন লিখছে এই রকম একটা ভাব। আমি কিন্তু চেষ্টা করছি যেন আমি আমার জীবন লিখছি, আমি মধ্যবিত্ত জীবনকে নানা অ্যাঙ্গেল থেকে দেখবার চেষ্টা করেছি। খারিজ সেই রকম একটি উপন্যাস, লজ্জা সেই রকম একটি উপন্যাস, বীজ সেই রকম একটি উপন্যাস, এগুলোর কোনোটাই কিন্তু যে বিষয়টাকে নিয়ে লিখছি তারও গভীরে আর একটা কিছু বলতে চাইছি। সেই উপন্যাসগুলো যে অনেকে পছন্দ করেছেন ভালো লেগেছে এবং প্রশংসা করেছেন তাতেই আমার নিজেকে ধন্য মনে হয়েছে। আমি আগের জীবনে যা কিছু লিখেছি সেগুলোকে আমি তেমন মূল্যবান মনে করি না, আমি খারিজের পর থেকে যা কিছু লিখেছি তার প্রত্যেকটিকে আমার মনে হচ্ছে অতি মূল্যবান। আমরা আসলে সকলেই একটা ছাদের মধ্যে থাকতে চাই, ছাদের আশ্রয়ে থাকতে চাই। এই কিছু কিছু লোক আছেন, আমি এখানে কী তফাতটা দেখিয়েছি যে দুজন লোক জীবনে শুরু করেছিলেন খুব নিচের দিক থেকে এবং তার মধ্যে একজন মধ্যবিত্ত সাধারণ উন্নতি করে সাধারণভাবে মানুষ জীবন কাটিয়েছেন, তার সংসার তার পরিবার তাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখবার চেষ্টা করেছেন, আর একজন তিনি নিচের তলা থেকে শুরু করে উঠতে উঠতে একেবারে আমাদের রাষ্ট্রপতির জায়গায় পৌঁছে গেছেন। এখানে কিন্তু রাষ্ট্রপতির জায়গায় পৌঁছে যাওয়া মানে আমি এখানে সাকসেসের কথা বলছি, যে এখানে একজন রাজনৈতিক কোনো নেতার কথা নয়, এটা একজন সাফল্যের চূড়ান্তে পৌঁছে যাওয়া মানে একজন প্রেসিডেন্ট হওয়া। সেই জায়গায় পৌঁছেছে, সেখানে সেই ভদ্রলোক যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি এখনও তার সঙ্গে একজন দেখা করতে গেছে, গর্ব করে বলছেন যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এলাম, বুঝলে তোমার কথা বললাম, তোমাকে সব মনে আছে, কি বল তোমাকে চাই বলতো না বল অফ ফায়ার এক বলেছে কলকাতায় এলে তোমার সঙ্গে দেখা করবে। এটা যেন খুব বিরাট সাকসেস সাফল্যের ব্যাপার এমনভাবে সেই লোকটি এই বৃদ্ধ ভদ্রলোকের কাছে বলছে। আর মজার ব্যাপার হলো এই বৃদ্ধ ভদ্রলোক একেবারে শৈশব জীবনে বা কৈশোর জীবনে যাই করে থাকুন না কেন তিনি শেষ পর্যন্ত কিন্তু একজন একটা পরিবারকে একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং সাফল্য পেয়েছেন। যে যখন এডিসি এসে তাকে নিয়ে যাবার জন্য গাড়ি এসছে রাষ্ট্রপতির গাড়ি, তিনি ফিরে চলে গেছে অথবা অপেক্ষা করে করে। মন্ত্রীজি নে গাড়ি ভিজবাই থি আপকে লিয়ে, গাড়ি বহুত দের তক ইয়াহ খড়ি ভি রহি, চলি গই। লৌটতে সময় ফুল পর নজর পড় গই, রাস্তে পর বিখরা থা, চুননে মে সময় লাগ গয়া। মানে এখানেই এইটাই তার সাফল্য, এইটাই তার জীবন সার্থক করে দিয়েছে। আমি যতটা না লেখক বন্ধুদের জন্যে সাহিত্যের দিকে এগিয়েছি তার চেয়ে বড় ঋণ আমার দুজন শিল্পীর কাছে। তাও তারা দুজনই প্রচ্ছদ শিল্পী, একজন সমীর সরকার আর একজন সুধীর মৈত্র।
আমি কয়েকটা গল্প লিখে ফেলেছি ইতিমধ্যে, সেগুলো ছাপাও হয়েছে। হঠাৎ কী এক যোগাযোগ ঘটে গেল, একটা গল্পগুলোকে নিয়ে একটা বই বের করার ইচ্ছে হলো। তার মলা টাকলোককে জানেন, সমীর সরকার, সে তখন আর্টস কলেজের ছাত্র, কীভাবে কী হলো জানি না, দারুণ বিক্রি হতে আরম্ভ হলো। বইটা পর পর 15টা সংস্করণ হয়েছিল, প্রচ্ছদ পটের কাছেই ঋণী বলে মনে হয়। পাঠক হয়েই তো শুরু করেছিলাম, পাঠক হয়েই শেষ হয়ে যেতে চাই।